সো হ্যালো গাইস, তোমাদের স্বাগত জানাই ডার্ক আর.ডি.এস ওয়াইটের একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখো এবং এনজয় করতে থাকো। তো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো গাইস, আমরা নামছি এখন ক্লক টাওয়ারে। খুব একটা সুন্দর জায়গায় নেমি লেভেল 3 ব্যাগ একটা পেয়ে গেছি, খুবই সুন্দর। আজ লাকটা মনে হচ্ছে ভালো, কারণ নেমি লেভেল 3 ব্যাগ ভাই। তো নিচে আরও অনেক এনিমি রয়েছে, এখানে M4A1 রয়েছে, নিয়ে নিলাম, মেডিকেটটা নিয়ে নেব। তো এখানে রয়েছে লেভেল 3 ভেস্ট, ওই যে কি বললো ওটাকে, টুল কিট, মানে ভেস্ট নষ্ট হয়ে যাওয়ার পর ভেস্টটা রিপেয়ার করে, রিপেয়ার টুল কিট সরি। তো নিচেতে ভালো রকমই ফাইটিং হচ্ছে, তো আমি ডায়মন্ড এখানেই পুঁতে দিয়ে যাবো, বেকার ব্যাগে করে ভরে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। ও ভাই, শর্ট গান M1040। তো আমি কনফিউজ, কোথাও কোন দিকে যাবো, কোন দিকে যাবো ভাই, সামনে এনিমিটাকে মেরে দেবো কোথাও। ও ভাই, আর একটা গুলি মেয়ে, মানে আরে ইয়ার। তো আমরা একটা কিল করে ফেলেছি, যদি এনিমিটা খুব একটা তাকড়া এনিমি ছিল না, তবুও একটা কিল হয়ে গেছে আমাদের। তো সমস্ত কিছু লুট করবো, তার আগে ভাই ড্রামটা ফাটিয়ে নেবো, কারণ এনিমির তো অভাব নেই, কেউ ড্রাম ফাটিয়ে দিলে আমি শেষ খতম। তো যা যা সব লুটবো, তারপর এনিমি খুঁজে খুঁজে মারার চেষ্টা করবো। আজকে 10টার ওপর কিল করার চেষ্টা করবো, আমি দেখবো কটা কিল হয়, 10টা করতে পারি কি না, বুঝে হয় কি না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অত্যন্ত মজাদার ভিডিও হতে চলেছে, তোমরা দেখো ভাই। আর এনিমি কোথায় আর, এত এনিমি যেন আপনার, সবাই কি মরে গেল নাকি? ও ভাই, তোমরা কোথায় কোথায় তোমরা ভাই, দেখা দাও একটু। নিশ্চিতে মনে একটা এনিমির আওয়াজ পাওয়া যাচ্ছে, ছোট আওয়াজ চলার, তো দেখা যাক। ও ভাই, পেছনে ফাইটিং হচ্ছে, একটু গুলি চালাইনি কিন্তু একটু, দেখো একবার কিছু কাণ্ডটা, ও এমনি এমনি মারা গেল, কিন্তু ওই তো গুলি ছিল ভাই। একটা নেব, এটা নেওয়ার পর ও ভাই আর একটা শট খেলি, ও শেষ পালাচ্ছে, দেখো ভাই একে শট। তোমার হেলথে 12টা বেজে গেছে, তো ওখানে কোনো এনিমি পায়নি, তো চলে এসেছি ডক্টরের উপরে, এখানে একটা এনিমি রয়েছে, প্রায় পুরো ক্লক টাওয়ারটা একবার ঘুরে নিয়েছি, দাঁড়া নেট করব। ভাই ওই দিকে চলে যাচ্ছে ঘরেতে, তো গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অর্থাৎ ডার্ক আর.ডি.এস ওয়াইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে দাবিয়ে দাও আমার সমস্ত ভিডিওর আপডেট সবারই প্রথমে পাওয়ার জন্য। আর ভাই, এই ভিডিওটা যদি আমি এনিমিটাকে মারতে পারি, তো তোমাদেরকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তুমি দেখো আমি মারতে পারি কি না, যদি পারি ভাই একটা লাইক করে দিও, ব্যাস এটুকুই। তো এনিমিটা ঘরের ওপরে আছে, কারণ ও গুলি চালিয়েছিল একটু আগে, আমার কাছে আর একটাই বম আছে, আর দুটো গ্লো ওয়াল আছে, তো বমটা মেরে আমি যাবো ওপরে, ওকে মারবো। ফার্স্টে ল্যান্ডমাইন্ডও চেক করে নেবো। ও ভাই, একটা শটই শেষ, মানে ও তখন আমি যে ড্যামেজটা দিয়েছিলাম ও মেডিকেট করেনি, এখন মেডিকেট ছিল না ওর কাছে, আর না ওর কাছে কোনো মেডিকেট ছিল না। তো ক্লক টাওয়ারে এদিকে চলে এসেছি আমি, আমি পিকে যাচ্ছিলাম আমি, কিন্তু এদিকে একটা ম্যান চলে এলো, ও গার্ড নিয়ে নিয়েছে, তো আমাকে একটা গার্ডে যেতে হবে।
ভাই ওকে হেডশট মারবো আমি, আর ওকে করে মাথা রাও ভাই ড্যামেজ দিচ্ছি। ও পাট্টা তো হেডশট ইয়ার, 27,000। তো আমাদের 5টা কিল সম্পূর্ণ আর 13 জন অ্যালাইভ আছে। তো এবার আমরা পিক যাব। তো আমরা পিক চলে এসেছি, এখানে এনিমি রয়েছে একটা আর গাড়ি আসছে সামনে একটা, দেখা যাক কি হয়। ও দুজনেই ড্যামেজ, দুজনেই ড্যামেজ হয়েছে আমার। আরে ভাই একটা কিলো নিয়ে নিলো, কিছু করার নেই। আরে ভাই দেখো তোমার একটু টাওয়ার জন্য খুব দেখে যাচ্ছে, পুরো একটা ফাইল আমি শেষ করে দিলাম, তবুও কিছুই হলো না। তো ডেঞ্জার আসছে, আমি আর পেছনে যাবো না, কারণ আমার মাথার উপর যদি ডেঞ্জারটা পড়ে বা বম পড়ে একটা, তো ব্যাস আমাকে আর কিল করতে হবে না আজকের মতো। তো এটা ঘরে গিয়ে বসাই বেটার হবে আমার পক্ষে। তো ডেঞ্জারটা বেরিয়ে গেলে আমিও বেরোবো ঘর থেকে, এতক্ষণ একটু ওয়েট করে নেবো, এই ঘরটা একটু ঘুরে দেখে নেবো, মেডিকিট ফেডিকিট পেলে নিয়ে নেবো। সো ডেঞ্জার চলে আসে, এবার বেরোবো দেখবো এনিমিটা আর খুঁজে পাই কি না। আর মাত্র 8 জন লাইভ আছে, জোন অনেক বড়। মাশরুম খেয়ে ফেলবো একটা, মাশরুম ভাই খুবই টেস্টি খাবার একটা, যেটা আমাদের ইপি বাড়াতে সাহায্য করে। সামনে ড্রপ, ড্রপ লুটবো। ও ভাই সামনে এনিমি, আমার ল্যাগ করছে না, তার ল্যাগ, আমার পিং হাই হয়ে গেছে এখন। তো ড্রপ লুট। ও ভাই লেভেল 3 ভেস্ট, সরি লেভেল 4 ভেস্ট, এখানে এনিমিটা লুকিয়ে আছে। ও ভাই প্যাস এম10, প্যাস এম10, প্যাস এম10 এর কাছে তো হার মানবেই, কারণ প্যাসের রিলোড স্পিড খুবই কম, এটা ফায়ারও কম। তো এই বন্দুকটা বাদ দিয়ে আমি কোয়াল গানটা নিয়ে নেবো, কারণ খুবই ভালো গানটা, আমাকে যে কোনো গ্লোয়াল করে সাপোর্টে নেবো। তো আমার যে 10টা গ্লোয়াল হয়ে গেছে, এনাফ গ্লোয়াল আছে, আর আমি এখনও সার্কেলের মধ্যেই রয়েছি, আর 6 জন আছে, আমার 6টা কিল হয়ে গেছে। তো সামনে গাছের ওখানে একটা এনিমি রয়েছে, দেখো ও পালাচ্ছে, তো ওর পেছু ধাওয়া করবো, দিয়ে মারবো ওকে। স্যার আর কি করা আছে, ও এখানে দাঁড়িয়ে মেডিকেট করছিল, শেষ। এখন আর 4 জন লাইভ, আমার 7টা কিল। ভাই আর কেউ কাউকে মারিস না, আর 3টে কিল আমাকে করতে দে আর। নেক্সটটা কিল করতেই হবে আজকে আমায়। তো যখন স্টার্ট হয়ে গেছে, যে যেখানে ছিল সবাই হয়তো ঘর থেকে বেরোবে, এবার যে যেখানে ছিল ক্যাম্প করছিলো যারা ভাই এ সব বেরোবে। তো এখনো 4 জনই অ্যালাইভ আছে। ভাই তোমরা খেলাটা দেখে এনজয় করতে থাকো, ব্যাস এটুকুই। এখন আমি জনের মধ্যে আছি, এনিমি কোথায়, কোথায় এনিমি? তো সামনে ট্রেনিং আসছে রেস্টোরের জন্য, ও গার্ড নিয়ে নিয়েছে এখন। তো মারবো ওকে, চেষ্টা করবো মারার সম্পূর্ণ। এদিকটা ঘিরে দিই, কারণ পেছু দিক থেকে কেউ যদি এসে ফাইট নেয় আর আমি সামনের দিকটা দেখতে ব্যস্ত থাকবো ততক্ষণ। গার্ড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস গেমের ক্ষেত্রে। আর ভাই বলবো প্রত্যেককে পেছনে একটা তাওয়া রাখতে, কারণ
তারাটা কতটা গুলিটা সেভ করে তোমরা হয়তো দেখলে এনিমিটার ক্ষেত্রে। ও ভাই গুলোয়ার লাগিয়ে ফেলেছে ও, আর জোন স্টার্ট হয়ে গেছে, তো ওকে এগ্রিকে আসতে হবে জোন কভার করার জন্য। আমি একটা ফ্ল্যাশ ব্যাঙ্ক ছুড়লাম কিন্তু অত দূর যাবে না। ও ভাই ভালো রকম ড্যামেজ আছে। তো আমরা এদিক দিয়ে ঘুরে যাব, ওকে মারবো। ও এখানে বসে বসে মেডিকেট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওরে শট ইয়ার, দেখো কিরকম গ্লিচ এসছে, যদিও ছিল তবুও কিরকম দাঁড়িয়ে পড়লো, দেখো তোমরা শুধু দেখো। তো আমার মেডিকেটটা ফুল করে নেবো ব্যাস। এখন সার্কেল একটু দূরে দিয়েছে, তো সার্কেলের মধ্যে যাওয়াটাই বেটার হবে। সার্কেলের ওখানে ফাইট হচ্ছে দুজনের, তো ফায়দা নেবে ভাই। একজন ওয়ান ভার্সেস ওয়ান, ওই তো পেছনে রয়েছে। ও কি করবে, খুঁজে যাচ্ছে পেছনে যাচ্ছে। ও ভাই এটা কি করে সম্ভব, আমি গ্লু ওয়ালের পেছনে থাকার পরে আমাকে গুলি লাগছে ইয়ার। তো যা আছে সব ছুড়ে দেবো আমার কাছে। ৩৭ ড্যামেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এগিয়ে আসছে গ্লোয়াল। আবার একটা ফাইট, গ্লোয়াল গ্লোয়াল প্রচুর গ্লোয়াল আছে ভাই। ওইদিকে চলে এসছে। ও ভাই তো আমরা ট্রল 10টা কিল করে ফেলেছি, একটু নাচানাচি করবো। তো আমাদের বুইয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকের মতো এতটুকুনি, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।